এখন পর্যন্ত রাজশাহীর দুইটি উপজেলাতে ভোট অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপে এবং সকাল থেকে ভোটার সংখ্যা কিছুটা কম ছিল তবে এই মুহূর্তে আমরা পবা উপজেলার যে এলাকা সেই রয়েছে এখানে নারীদের একটা লম্বা লাইন চোখে পড়ছে টিকোর এলাকাতে তবে পুরুষ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে কম আহ এবং মোহনপুর এই দুটি উপজেলাতেই কিন্তু এবারে ব্যালট পেপারে ব্যালট বক্সের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে যেটি চলবে বেলা চারটা পর্যন্ত উপজেলার উপজেলার পবা ভোট কেন্দ্রে মোট বুথের সংখ্যা ছ হাজার ছয়শ ছাব্বিশটি মোট ভোটার দুই লক্ষ ষাট হাজার আটশো ছত্রিশ জন যাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিরিশ হাজার এবং নারী ভোটার এক লাখ উনত্রিশ হাজার এই উপজেলাতে চেয়ারম্যান পদে ছয় জন ভাইস চেয়ারম্যান পদে আট জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহনপুর উপজেলার কথা যদি বলি তাহলে সেখানে পঁয়তাল্লিশটি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে উপজেলাতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন ভোটার যাদের মধ্যে বাহাত্তর হাজার সাতশো জন পুরুষ এবং বাহাত্তর হাজার আটশো জন মহিলা রয়েছে এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যান প্রতিটি পদেই পাঁচজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি জানতে চান এখন পর্যন্ত পরিস্থিতি সুষ্ঠু তারা বাইরে দায়িত্ব পালন করছেন ভোটাররা নির্বিঘ্নে এসে এখানে ভোট দিচ্ছেন কোনো ধরনের কোন সমস্যা কিংবা বাধা বিঘ্ন কোনো কিছুই নেই এবং ভোটাররাও ভোট দিয়ে বেশ উচ্ছ্বসিত তবে প্রার্থীরা যেটি বলছেন যে দুপুর হলে আসলে পুরুষ ভোটারের সংখ্যা বাড়বে আর যেহেতু এখন কাজের সময় আর গ্রামেগঞ্জে ফলে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও উদ্বিগ্ন হবার কিছু নেই বেলা চারটার আগেই এই ভোটার সংখ্যা বেড়ে যাবে যদিও নারী ভোটারের সংখ্যা এখানে এখন পর্যন্ত অনেক বেশি এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আপনাকে ধন্যবাদ দর্শক এবার ভোট গ্রহণের আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান জাহিদ রেনু কুমিল্লার চারটি উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা সকাল থেকে কুমিল্লার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি যেটা দেখেছি যে আসলে সকাল থেকে ভোটার উপস্থিতি বিভিন্ন কেন্দ্রে কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের কিছুটা উপস্থিতি বেড়েছে আবার বেশ কিছু কেন্দ্রে আসলে ভোটার তেমন পাওয়া যায়নি তো সব কিছু মিলিয়ে আসলে এখানকার পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বজায় রয়েছে তেমন বড় ধরনের এখন কোনো ঘটনা ঘটেনি আমরা যেটুকু জানতে পেরেছি যে আসলে এই নির্বাচন নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পঁয়ষট্টি জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চারটি উপজেলায় দায়িত্ব পালন করছেন এবং এর বাইরে প্রায় চার থেকে চার হাজারেরও অধিক আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য তারা কিন্তু প্রতিটি কেন্দ্রেই মোতায়ন মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত বড় যেহেতু অপ্রীতি ঘটনা এবং আমরা প্রিজাইডিং অফিসার যিনি আছেন তাদের সাথেও কথা বলেছি তারা চেষ্টা করছেন সাধ্যমতো বিকাল চারটা পর্যন্ত যে ভোটগণ এটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন সেটা নিয়ে তারা আসলে চেষ্টা করছেন তো সবকিছু মিলিয়ে বলা যায় যে কুমিল্লার যে ভোট এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে কোথাও তেমন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা পরবর্তীতে আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ রেডো